বস্তু ছিল আমাদের কাছে, সেটা হলো দীর্ঘদিন আমরা চুপ ছিলাম, বসেছিলাম, আমরা আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে যে অন্ততপক্ষে এই পুজো মরশুমে আমাদেরকে কিছু অনুদান দেওয়ার জন্য, সেটাও করা হয়নি। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে রাজ্য সরকার যে প্রতারণা করেছে, সুপ্রিম কোর্টকে এফিডেভিট দিয়ে বলেছে গ্রুপ সি মানে অল্টারনেটিভ এমপ্লয়মেন্টে আমাদেরকে চাকরি দেবেন, কিন্তু ত্রিপুরা হাইকোর্টে যে এফিডেভিট দিচ্ছেন সেই এফিডেভিটে প্রমাণ করে রাজ্য সরকার আমাদের সঙ্গে প্রতারণা করেছেন, রাজ্য শিক্ষা দপ্তর আমাদের সঙ্গে সরাসরি প্রতারণা করেছেন। কারণ কি, ত্রিপুরা হাইকোর্টে এরা এফিডেভিট সাবমিট করে যে এইভাবে এরা চাকরি দিতে পারবে না, তাহলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে মিথ্যা এফিডেভিট কেন সাবমিট করেছিল যে আমাদেরকে অল্টারনেটিভ এমপ্লয়মেন্টে এরা চাকরি দিতে চায়, সরাসরি নিযুক্তি দিতে চায়? সেই প্রশ্নটা কিন্তু রাজ্যবাসীর কাছে আমরা রাখলাম যে রাজ্য সরকার আমাদের সঙ্গে সরাসরি আইনের মাধ্যমেও প্রতারণা করে যাচ্ছে। রাজ্যের একজন মাননীয় মন্ত্রী সুশান্তি চৌধুরী মহোদয়, উনি কিছুদিন আগে একটা প্রেস মিটে বলেছেন যে বেশ কিছু স্কুলগুলোকে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাচ্ছেন। এটা দুর্ভাগ্য, এটা এই রাজ্যের জন্য দুর্ভাগ্য। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার ইতিহাস, যেহেতু সুশান্ত চৌধুরী মহোদয় এই রাজ্যের জনগণ, উনি হয়তো বা জানেন ইতিহাসটা, পাহাড়ে পর্বতে যেসব জায়গায় শিক্ষার পরিধি বিস্তারিত হচ্ছিল না, সেই পরিধিটাকে বিস্তারিত করার জন্য বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী 1 কিলোমিটার অন্তর অন্তর স্কুলগুলোকে খোলা হয়েছিল। তাহলে রাজ্য সরকার আজকের ডেটে দাঁড়িয়ে কেন এই স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে, বন্ধ করে দিচ্ছেন? আসল কথা যেটা রাজ্য সরকার মুখে বলতে চাইছেন না, যে 10,323কে এইভাবে ভুলভাবে পেছনের দরজা দিয়ে ঠেলে বের করে দিয়ে শিক্ষা ব্যবস্থা বেহাল করে দিয়েছেন। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বড় বড় কথা বলতেন শিক্ষার মান উন্নয়ন করবেন, শিক্ষার মান কি সত্যি উন্নয়ন হচ্ছে সেটা রাজ্যের জনগণ ভালোভাবে জানেন। প্রত্যেকটা স্কুলে শিক্ষক স্বল্পতায় ভুগছেন, অথচ 10,323 শিক্ষকরা 10 বছর এবং 6 বছর 7 বছর চাকরি করে আজকে ঘরে বসে আছেন। আমরা প্রপোজাল দিচ্ছি জয়েন্ট মুভমেন্ট কমিটির থেকে, আমাদেরকে পয়সা দেবেন না, আমাদের পাশের স্কুলটাতে অন্ততপক্ষে স্কুলগুলোকে চালানোর জন্য যে সুষ্ঠু পরিবেশ, স্কুলগুলোতে ক্লাস করার যে সুষ্ঠু পরিবেশ, সেগুলো আমরা তৈরি করব। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চেম্বারে ওই কথাটা বলেছিলাম যে আমার পয়সা লাগবে না, আপনি আমাকে আমার বাড়ির পাশের যে স্কুলটা, যে স্কুলে যদি শিক্ষক স্বল্পতা থাকে সেই জায়গায় আমাকে শিক্ষকতা করার অধিকারটুকু দিন, আমি শিক্ষকতা করে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করে গড়িয়ে তুলতে চাই। কারণ কি, এই রাজ্যের স্কুলগুলোতে কিন্তু আমার আপনার সবার ছেলেমেয়েরাই পড়ছে। মন্ত্রীরা আসবেন যাবেন, কেউ যে চলে যাবেন দিল্লি, কেউ যাবেন চায়না, কিন্তু আমার আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু এই মন্ত্রীরা নষ্ট করে দিচ্ছেন এই ধরনের সিদ্ধান্তের কারণে। সুতরাং আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি মনে করি রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফিরিয়ে আনতে হলে একমাত্র অপশন রাজ্য সরকারের কাছে 10,323 সমস্ত শিক্ষকদেরকে আবার পুনরায় বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন।